আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, আশা করি আপনারাও অনেক ভালো আছেন। তো আজকে আমি তৈরি করব হচ্ছে হোমমেড দই, ইয়োগার্ট, যেটা মিষ্টি দইটা। আর এটা অবশ্য আমার লাইফে ফার্স্ট টাইম ট্রাই করা আজকে, আমি এর আগে কখনো দই ট্রাই করিনি। তবে আমার মা নানিরা বানাতো, দেখতাম, বাট কখনো ট্রাই করিনি। তো আজ মনে হলো যে আমি একটু ট্রাই করে দেখি আমি দই বানাতে পারি কি না। অনেকেই তো ইউটিউবে অনেক ভিডিও দেখি কিংবা অনেকেই বানাতে দেখি, কিন্তু আমি নিজে কখনো ট্রাই করিনি যে দই বানাবো। তো আজকে মনে হলো যে একটু ট্রাই করে দেখি পারি কি না। তো এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, এটাকে জাল দিতে দিতে আমি একদম 2 কাপ পরিমাণ করব। আর এটাকে এখন আমি অনবরত নেড়ে নিচ্ছি, কারণ অনবরত নাড়লে এটার যে উপরের শরটা বাঁধবে না, আর শরটা না বাঁধলে এটা হবে না আর কি, মানে একদম পিওর থাকবে, দানা দানা হবে না। অবশ্য অনেক সময় শরটা উঠে একদম ছাড়া ছাড়ার মতন হয়ে যায়, তো এর জন্য আমি নেড়ে কন্টিনিউয়াস নাড়ছি, দুধটা একদম ঘন হওয়া পর্যন্ত নেড়ে নিব। তো মেহিমা বাবাকে বললাম যে দই বানাবো, তো বলছে যে পারবে না, কখনো বানাওনি যেহেতু পারবে না। তো বললাম যে ট্রাই করে দেখি, হয়তো বা পারতেও তো পারি, মানুষ তো আর কোনো জিনিস দুনিয়াতে শিখে আসেন না, দুনিয়া পৃথিবীতে এসেই শিখে। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু দুধটা অনেকটা ঘন হয়ে আসছে জাল দিতে দিতে। তো চিনিটা আমি মিশিয়ে নিব এবং দুধটাকে আরও একটু ঘন করব, যেহেতু চিনি দেওয়ার ফলে দুধটা একটু পাতলা হয়ে যাবে, কারণ চিনিটা গলে যে পানিটা বের হবে তার জন্য একটু পাতলা হয়ে যাবে। তো এটা আমি মনে করছি। আর এখানে আমি এখান থেকে কিছুটা দুধ নিয়ে পাউডার মিল্ক আমি একটু গুলিয়ে রেখেছিলাম, যাতে এটার ফ্লেভারটা ভালো আসে এবং একটু ঘন হয়। তো সেই গুলিয়ে রাখা পাউডার মিল্কটাও আমি দিয়ে দিলাম। দুধটা দেখেন অনেকটা ঘন হয়ে আসছে। তো যেহেতু এটা হোমমেড দই হবে, তো দোকানের মতন, মিষ্টির দোকানের মতন তো আর হবে না, তবে আমি একটু ট্রাই করছি যে এটার কালারটা একটু কীভাবে মিষ্টির দইয়ের মতন হয়। আমরা দোকান থেকে যে দইটা কিনে আনি এটা কিন্তু একটু হলদে টাইপের হয়, দেখতে খুবই ইয়াম্মি লাগে। তো আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিলাম, যাতে কালারটা একটু ইয়েলো টাইপের আসে আর দেখতে মনে হয় যেন দোকান থেকে কিনে আনা দই। তো এটা আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এটা মেশানো হয়ে গিয়েছে, আমি আরেকটু নেড়ে চেড়ে জাল দিয়ে নেব, দিয়ে তারপর চুলাটা অফ করে দিব, কারণ একদম গরম অবস্থায় দইয়ের যে ইয়েটা দিতে হয় না। তো আমি চুলাটা এখানে অফ করে দিলাম। আর কিছুটা টক দই আমি এখানে ফেটিয়ে নিয়েছি, এটাই হচ্ছে দইয়ের যে মূল বীজটা। আমাদের দেশে বলে যে দই বানাতে যে বীজ লাগে টক দই। তো এখানে আমি আড়ংয়ের দুধটা নিয়েছি, এখানে 3 টেবিল চামচ টক দই আমি ফেটে একদম ইয়ে করে নিয়েছি, মিক্স করে নিয়েছি এই দুধটা। হ্যাঁ, এই আড়ংয়ের এই দুধটা নিয়েছি, এটা অনেক ভালো দুধ, সরি দই। তো আমার দুধটা দেখেন ঘন হয়ে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কালারটা কতটা সুন্দর এসেছে। তো এটাকে আমি একটু চুলা তো অফ করে দিয়েছি, একটু ঠান্ডা করে নেব, কুসুম গরম অবস্থায় থাকবে। দুধটাকে আমি নেড়ে আর একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এটা দুধটা এমন ঠান্ডা হবে যে আমি আমার আঙ্গুলটা দিয়ে সহ্য করতে পারবো, কতক্ষণ রেখে দিলে বুঝতে পারবো যে আমার আঙ্গুলটা আমি পুড়ছে না বা গরম লাগছে না, এরকম একটা অবস্থানে আসলে তখন দইয়ের বীজটা, যেটা দইটা যেটা ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। তো সম্পূর্ণ 3 টেবিল চামচের মতন দই ছিল, সম্পূর্ণ দইটা আমি দিয়ে দিয়েছি, টক দইটা দিয়ে, এবং এটাতে ভালোভাবে সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি।
এখন শুধু মেশানোর পালা, মিশিয়ে আমি ছোট কাপের মধ্যে ঢেলে দিব। তো আজকে আমি এখানে একটা প্লাস্টিকের কাপ নিয়েছি বক্স, আর একটা কাচের সিরামিকের একটা কাপ নিয়েছি। আমি দুইটাতে ঢেলে দেখব কোনটাতে সবচেয়ে বেশি ভালো দইটা বসে এবং ঘন, মানে ঘন হয় আর কি। অনেক সময় দেখা যায় দইয়ের সব কিছুই হয় বাট দইটা পাতলা থাকে, বসতে চায় না, একটু ইয়ে টাইপ হয় না, শক্ত টাইপ হয় না। তো আমি টক দইটা ভালো মতো মিশিয়ে নিয়েছি, এখন আমি এই কাপগুলোতে ঢেলে নেব। তো এখানে আমি প্লাস্টিকের একটা বক্স আর হচ্ছে সিরামিকের একটা কাপ নিয়ে নিয়েছি। তো দুইটাতেই আমি পরিমাণ মতো ঢেলে নেব। কালারটা অনেক সুন্দর এসেছে, এটা আসলে ফুড কালারটার জন্য। দোকানের যে দইগুলো আমরা খাই ওইটার, ওইগুলোর কালারও খুব ভালো আসে, আমার অনেক ভালো লাগে। আর আমি যদি ফুড কালারটা না দিতাম একদমই সাদা থাকতো, মিষ্টি দই হতো বাট সাদা থাকতো। তো যার জন্য আমি একটু ফুড কালারটা দিয়েছি, কালারটা একটু ইয়েলো টাইপ আসবে। আর এটা যখন আরও বসে যাবে, আরও শক্ত হয়ে যাবে, তখন কালারটা আর একটু ঘন হবে, একটু ভালো হবে আমার মনে হচ্ছে। তো আমি এটা মুখ লাগিয়ে দিচ্ছি, এবং আমি এই দুইটাকে এখন চুলার কাছে নিয়ে 5 মিনিটের মতন চুলাটা ধরিয়ে দিব, যেহেতু আমি এটা ওভেন কিংবা অন্য কিছু ইউজ করব না, ওভেন বানাবো না একদমই। ওভেন ছাড়া আমি দইটা বানাবো। এখন তো দেখি অনেকে ওভেনে বানায়, আবার দই মেকারও আছে ওইটাতে বানায়, বাট আমি একদমই ঘরোয়াভাবে সময় নিয়ে বানাবো। অনেকে ইউটিউবে দেখি আধা, মানে হাফ অ্যান আওয়ার বা 1 আওয়ারের মধ্যে দই একদম বসে যায়, ওরা অন্য সিস্টেমে করে। তো আমি এটা প্রায় 5 মিনিটের মতন একটু চুলাটা ধরিয়ে রেখেছিলাম, একটু গরম জায়গাটা একটু গরম করে রেখেছি। তো এটা এখন আমি সারা রাত এইখানেই রেখে দিব, সকালবেলা দেখা যাক দইয়ের অবস্থাটা কেমন। তো গুড মর্নিং, সকাল হয়ে গিয়েছে। তো আমি এখন দেখতেছি যে দইটা আসলে বসছে কি না। তো আলহামদুলিল্লাহ দইটা মোটামুটি অনেকটা বসেছে, তো বাকিটা ফ্রিজে রেখে দিলে আরও একটু শক্ত হয়ে যাবে। আর দেখেন যে ঝাঁকা দিলে একদম মানে থকথক করে নড়ছে, এটা কোনো পানি টাইপ নাই। তো মেরিমা বাবাকে একটু দিচ্ছি খাওয়ার জন্য, যে দেখো। আর আমি দইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য। তো ফ্রিজ থেকে বের করে মেহরিমার বাবাকে দিলাম যে কী অবস্থা। তো সে খেয়ে বলছে অনেক পারফেক্ট হয়েছে, কারণ সে বলেছিল যে আমি বানাতে পারবো না, কিন্তু এখন দেখছি যে অনেক পারফেক্ট এবং অনেক ইয়াম্মি হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন দইয়ের কালারটা আর কতটা শক্ত এবং পারফেক্ট দই হয়েছে, আর টেস্টের কথা কি বলবো নাই বললাম। তো আপনারাও চেষ্টা করলে পারবেন, সবাই পারে, তো ঘরোয়াভাবে ট্রাই করে দেখবেন যে কেমন। দই খাওয়া শেষ করে এখন একটু দুষ্টুমি করছি, দই বানিয়ে আসলাম আর মেহেরি মা রান্না করে। এখানে মামি কাছে আসো, আসো, হ্যাঁ এখানে দাঁড়াও, হ্যাঁ এখানে দাঁড়াও, বলো তো তুমি কি করো, কাজ করো, কি কাজ করো, কি কাজ করো, রান্না করো, রান্না করো, এদিকে তাকাও সুন্দর করে বলো, রান্না করো, ওকে। তো আমরা এখন শেষ করে দিই, আবার দেখা হবে, আসসালামু আলাইকুম।